দর্শক বন্ধুরা, আপনাদের এখন দেখাতে চাচ্ছি দক্ষিণাঞ্চলের পায়রা সেতু। দর্শক বন্ধুরা, টোল প্লাজা দেখলেন, টোল দিতে হয়েছে বাংলাদেশি টাকায় 350 টাকা প্রতি বাস, এবং এটা প্রতিবারের জন্য। আপনি যতবার আসবেন, আসা এবং যাওয়ার ক্ষেত্রে একই রকম একই অ্যামাউন্ট আপনাকে দিতে হচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে উঠতে যাচ্ছি দক্ষিণাঞ্চলের সেতু, পায়রা সেতু। দর্শক বন্ধুরা, বাম দিকে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এটা হলো দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট। দর্শক বন্ধুরা, আমরা বরিশাল থেকে এখন ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাহনটা, অনেকটা। দর্শক বন্ধুরা, আমরা ঝালকাঠি শহরে জাকির ভাইয়ের বাসায় এসেছি। জাকির ভাইয়ের অনুরোধ আমরা কোনোভাবেই ফেলতে পারি নাই, বিদায়। আমরা এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাগেজ গাড়ির। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন জাকির ভাইয়ের বাসায় এসেছি আমরা। টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য পুশ করছে।
জাকির ভাইয়ের বাসায় গন্ধরাজ, বোগেনভ্যালিয়া, বাগান বিলাস এবং সাদা জবা আমি এর আগে কখনো দেখিনি। দর্শক বন্ধুরা, জাকির ভাইয়ের বাসায় এসেছি। মুহূর্তের মধ্যে খাবার তার ছেলের শ্বশুরবাড়ি থেকে সব রেডি করে পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে সব কিছু ডিরেকশন দিচ্ছে লিটন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা দেশি মুরগি, লাউয়ের তরকারি, চিংড়ি মাছ, রুই মাছ না, রুই মাছের ভুনা এবং চিংড়ি মাছ দিয়ে লাউ সালাদ, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাকির ভাইয়ের ছেলে শ্বশুরবাড়ি থেকে সব খাবার তৈরি করে নিয়ে আসা হচ্ছে। দেশি চিকেন ভুনা, দর্শক বন্ধুরা আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেসারাবাদ কমপ্লেক্স ঝালকাঠিতে। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই ঝালকাঠি শহরে এসে পৌঁছেছি। জাকির ভাইয়ের বাসা যেহেতু এখানে এবং জাকির ভাইয়ের দাওয়াত উপেক্ষা করতে না পারায় আল্লাহর অশেষ রহমতে আসরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারলাম। আপনাদের একটু দেখাতে চাচ্ছি সেই জায়গায় যেই জায়গায় হাজার হাজার ছাত্র একসঙ্গে মসজিদ জামাতের সাথে নামাজ আদায় করেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ভেতরের অংশ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশাল কমপ্লেক্স যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারছি। এই সেই মসজিদ যেখানে আমরা নেসারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এবং এর পুরো কমপ্লেক্স। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা আছি ঝালকাঠি প্রশাসন আয়োজিত
রূপসী বাংলা মেলা 2023। তো আমরা ভেতরে ঢুকব, আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করব। আমরা যা দেখছি, আমরা যা ঘুরছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে ভেতর থেকে দেখে আসি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসন ঝালকাঠি আয়োজিত রূপসী বাংলা মেলার ভেতরের অংশ। বিভিন্ন স্টল সেজেছে তাদের পণ্য নিয়ে। দর্শক বন্ধুরা, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল এবং মাটির তৈজসপত্র মেলাতে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন নকশা করা বিভিন্ন কাপ। কত করে ভাই এগুলো? মানে কাপ আর পিরিচ এই একটা সেটের দাম 120 টাকা। এটা একই দাম 140। আমার একটা কোয়ালিটি আছে। এটার দাম কেমন? 120। ঠিক, দেখে আসি। দর্শক বন্ধুরা, মেলায় গরম জিলাপি এবং মুড়ি মুড়কির যেই দোকান, দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন পণ্য নিয়ে এই রূপসী বাংলা মেলায় অংশগ্রহণ করেছে।
বিনোদনের জন্য নাগরদোলা এবং এখানে স্লিপার এবং আরো বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা রাখা হয়েছে। আমার কত এই পুরো গেলা পুরো ফিরি আপনার এখন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঝালকাঠি শহরের পাশে বিষখালী নদীর পাশে। একটু যদিও অন্ধকার হয়ে গেছে, সময় করতে পারিনি, সময় স্বল্পতার কারণে আমরা রাত্র হয়ে যাওয়াতে ক্লিয়ারলি আপনাদের দেখাতে পারছি না, বাট আমরা ঘুরে বেড়াচ্ছি। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিষখালী নদীতে নৌকা পারাপারের লোকজন যাচ্ছে।